আগন্তুক নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি আজির পর অভিলাষী আসনির রূপায়ণ অরুণোদয় আসনির শুভারম্ভণি আজির পর আমিনগাঁওর নুমলি জেলা পেরেড গ্রাউন্ডত আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করব অরুণোদয় আসনির প্রথম পর্যায়ের 29খনক জেলার 18,20,000 হিতাধিকারীক সামরি লব অরুণোদয় আসনিয়ে বিটিসি নির্বাচনের পিছত 22 লাখ পরিয়ালক সামরি লব এই আসনিখনে এই আসনির যোগেদি মাহিলি 830 টাকা কই পাব হিতাধিকারীয়ে আজিরে পৰা 4 ডিসেম্বরের ভিতর হিতাধিকারীর ব্যাংকর একাউন্টত সোমাব আসনির ধন আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে এতিয়া পুনপুটিয়া সম্প্রচারত আমি কৈছো তেওঁ কাষলৈ আমিনগাঁওর নুমলি জালা পেরেড গ্রাউন্ডত আজি যেটো বিশাল আয়োজন চলিছে তাৰ পিছতে আজি আৰু নির্বাচনী টুপ বুলি বিরোধীয়ে খাদিলেও আচলতে বিপুল দেখিবলৈ পোৱা গৈছে যে বিজেপি সরকারে সর্ববৃহৎ আঁচনি বুলি কৈ আহিলেও এয়া নির্বাচনী টুপ বুলি আখ্যা দিছে বিরোধীয়ে আৰু অরুণোদয় আঁচনি আজিৰ পৰা আৰম্ভণি হ'ব অধিক জানিব বিচাৰিছো আপোনাৰ পৰা রশ্মিতা পূর্বর সরকারবেও হিতাধিকারীর মাজত বিভিন্ন ধরনের আসনি তেওঁলোকে লৈ আহে কিন্তু আমি দেখিছো যে এই বিজেপি অগ্রপ বিপিএফর যখন সরকার বর্তমান সময় চলি আছে চতুর্থ বিধানসভাত ইয়াত এই নির্বাচনের প্রাক মুহূর্তত এই অরুণোদয় আসনিখন এখন ব্যতিক্রমী আসনি হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে কারণ নির্বাচনলৈ হাতত আর বেশি মা নাই ফেব্রুয়ারিত হয়তো নোটিফিকেশন জারি করব গতি এতিয়ারপা আজি যেহেতু এই আমিনগাঁওতে কিছু সময় পিছত বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই আসনিখনের শুভারম্ভ করব আর ডিসেম্বরের ভিতরতে 38 টাকাক মহিলাসকলে পাব আসলতে সরকারে এই সরকারখানে বিচারিছে যে মহিলার সবলীকরণ কিন্তু তার বিপরীতে কংগ্রেসে কৈছে যে এই গোটে আসনিখন আসলে নির্বাচনের একটা টোপ আর তেনেক্ষেত্রতে রিপুণ বরা প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরা আকো কৈছিলে যে 830 টাকা দিয়ে মহিলাসকলক আসলতে লজ্জিত করেছে আমি যদি সরকার করো 2021-ত তেতিয়াহলে আমি 7,500 টাকাক গায়পতি দিম গতি এনে ধরনের যে একটা প্রতিযোগিতামূলক একটা মন্তব্য এইখিনিতে আমি বর্তমান লাস্ট গেটত আমার ক্যামেরা পার্সন মনোজ দুয়োরা আর মই আমি উপস্থিত আছো যেহেতু কিছু সময় পিছতে আমিনগাঁওত এই গোটেই আসনিখনের শুভারম্ভ হব এই আসনিখনে আসলতে গোটেই অসমকে সামরি লব আর 830 টাকাক দিব ইয়াত যেহেতু 90 লাখ লোক ইয়াত উপকৃত হব বলে কোয়া হয়েছে আর প্রতিখন জেলা 33খন জেলাত প্রায় আমি যদি কো গাঁও পঞ্চায়েত হিসাবত প্রায় 2,277টা গাঁও পঞ্চায়েতে ইয়ারপা উপকৃত হব আর এইখন আসনিয়ে ইয়াত কোনো ধরনের সিক্স শিডিউল বা আমার নর্মেল তেনেকুৱা কোনো ধরনের কথা নাই ইয়াত যেখানে আমি সংবাদমেলত এই বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর খবর পাইছিল যে ইয়াত আপনার বিটিএডি অঞ্চলকে আদি করে কার্বি আংলং বা ডিমা হাসা সকলে আসলতে যদি বেলেগ যুব আসনি আসলে সেই আসনিবিলাকে সিক্স শিডিউল ষষ্ঠ অনুসূচিত অঞ্চলবিলাকত ঢুকি নাপাইছিল আমার ইয়াত সিক্স শিডিউল তিনিখন ডিস্ট্রিক্ট আছে বিটিএডিত ছখন জেলা আর এখন হল ডিমা হাসাও কার্বি আংলং তিনিখন জেলা এইখানে অঞ্চলে ঢুকি নাপাইছিলে কিন্তু এই আসনিখন অরুণোদয় 830 টাকা মহিলাসকলে এই সিক্স শিডিউলত পাব বলে কৈছে রশ্মিতা আর ইয়াত একটা কথা উনুকিয়াব লাগিব যদি কারণ এই মুহূর্তে নিউজ18 অসম নর্থ ইষ্টত যিসকল লোকে চাই আছে জানিলে ভাল হব যে এই আসনিখন সেইসকল পরিয়ালের মহিলায় পাব যিসকলের ঘর চারিচকীয়া গাড়ি থাকিব নালাগিব যিসকলের ঘরত ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর বা যিসকলের তাত ট্রেক্টর বা চাকরিয়াল কোনো ধরনের কোম্পানির চাকরিয়াল তেনে ধরনের লোক থাকিব নালাগিব মানে তেওঁলোকে বিপিএল হব লাগিব আসলতে আর তেনে লোকেহে তেওঁলোকৰ ঘরের এগৰাকী মহিলা নির্বাচন করে দিব লাগিব যে আমার ঘরখনের এই 12 জন লোক আছে তার ভিতরত এই মহিলাগৰাকীয়ে তেওঁর একাউন্টের ডিটেলসটো আমি দি দিম তেতিয়াহলে সেই একাউন্ট সেই মহিলাগৰাকীর একাউন্ট ডিটেলসত এইবার নভেম্বর আর ডিসেম্বরের দুটা মাহর পয়সা এই ডিসেম্বরের ভিতর সোমাব মানে 830 টাকাক 1660 টাকা তেওঁলোকৰ একাউন্ট সোমাই যাব গতি এতিয়া এই ধরনের এই যে কাম আরম্ভ করেছে এখন বিজেপিয়ে কৈছে যে তেওঁলোকৰ সর্ববৃহৎ আসনি কিন্তু তার বিপরীতে মই পুনর্বার কৈছো প্রধান বিরোধী দল কংগ্রেসে কৈছে যে নির্বাচনের প্রাক মুহূর্তত রাইজক একটা ডাঙর টুপি পিন্ধাইছে আর একটা টোপ দিছে গতি সময়ত জানিবা যাব যে আসলতে যদি বিজেপি সরকারে যদি কন্টিনিউ করে 2021-ত তেতিয়ালে এই আসনিব আকো কন্টিনিউ হবনে নহয় গতি আমি সাংবাদিক হিসাবে প্রতি মুহূর্তের খবর আমি রাইজক দি যাম রশ্মিতা নিশ্চয় নিশ্চয় আর বিটিসি নির্বাচনের পিছনে প্রায় 22 লাখ পরিয়ালক সামরি লব বলে ইতিমধ্যে কালি হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে গতি দেখবলে পাওয়া গেছে যে বহু অবিবাহিত যুবতীও আছে ঘর বর্তমান বিভিন্ন আসনি পূর্বতে তেনেদরে লাভ করেছে যদিও সেয়া পরবর্তী সময়সাত আসলতে যথেষ্ট সংঘর্ষ বা
যা করবলগা হয় বিভিন্ন অফিসল যতলকে সেই উচিত ধন না পায় গটিকে এবার একাউন্টত খুমাব সেই ধনখিনি গটিকে কেনে ধরে প্রভাব পেলাইছে আসলে গাঁওয়ে ভিতরে কে আপনাকে যেহেতু বাহিরত ঘুরি ফুরে বা গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাকে প্রস্তুত করে গটিকে এই আসনিখনের জৰিয়তে কেনে ধরে উপকৃত হব সেই মহিলা সকল বা প্রভাব কেনে ধরে পড়া পরিলক্ষিত হচ্ছে বিপুল চাওক রশ্মিতা আমি এই যে অরুণোদয় আসনি ইয়ার আগত যুব আসনি আসে কৃষি ক্ষেত্রের আসনি হোক বা অন্য যুব ট্রেক্টর দিয়া আসনি হোক এই গোটে আসনিবিল আসলতে যথেষ্ট দুর্নীতি হয়েছিল পাব নলগিয়া লোকে পাইছিলে বা পাবলগিয়া লোক বঞ্চিত হয়েছিল আর সেইবিল অভিযোগ উঠিছিল যে বিজেপির নেতাকর্মী সকলে যার ঘর পতাকা বিজেপি পতাকা উড়ি থাকে তেনেকে লোকে পায় বলে একটা অভিযোগ আসে কিন্তু এইবার সকলে আশা করেছে যে অরুণোদয় আসনি যেহেতু বৃহত্তর এখন খুব ডাঙর আসনি যে 22 লাখ লোক সাঙরি লব 33খন জেলা সাঙরি লব ইয়াত কোনো ষষ্ঠ অনুসূচিত জাতি অঞ্চল বাছি না যাব গতি সকলে বিচারিছে যাতে খুব ভাল এখন নিকা আসনি হোক যে প্রকৃত কৃষকে যেধরনের 6,000 টাকা কেন্দ্রের সেই সাহায্য নাপালে আর যুর ভুয়া কৃষকে একাউন্টত যে 6,000 টাকা সোমাইছিল তেনে যাতে নহয় আর এই আসনিখনের জড়িয়ে যাতে সচাকেই যাতে রিফ্রিজারেটর নথকা বা যদি ওয়াশিং মেশিন নথকা চারিচকীয়া গাড়ি নথকা পরিয়ালেহে যদি সচাকেই এই আসনিখন পাওক সেই কথাবর আসলে সর্বসাধারণ লোকে আশা করেছে গতি যদি কারোবার ঘর চারিচকীয়া গাড়ি এখন আছে তারপরও যদি যদি এই আসনি 38 টাকা ঘরের মহিলা এজনী পায় তেতিয়াহলে আসলতে এই খুব বেয়া হব কিন্তু এই মুহূর্তে একটা কথা ভাল যে মানে পুনরাবার কোথাও যে বিটিএডি অঞ্চলত যিকেইখন জেলা আছে কোকরাঝার চিরাং বাক্সা ওদালগুড়ি এই জেলাবিলাকত লগতে আমি যদি কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং আর লগতে ডিমাহাসক এই অঞ্চলবিলাকত আগতে আসনিবিলাক ঢুকি না পাইছিল কারণ তাত এখন নির্দিষ্ট কাউন্সিল থাকে কিন্তু এইবার এই আসনিখনে ঢুকি পাব আর সমগ্র অসমৰ 33খন জেলাত সকলোৱে বিচাৰিছে খুব নিকা আর সহজভাবে ইয়াত যিবোৰ মহিলা আসলতে দুখিয়া তেওঁলোকে এই অরুণোদয় যে মহিলাক সবলীকরণের সরকারে এই যে আসনি লৈছে আজিরপা শুভারম্ভ করব কিছু সময় পিছন 11টা বজাত বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় গতি এই আসনিখনের জড়িয়ে উপকৃত হওয়াটা রাইজে বিচারিছে রশ্মিতা ধন্যবাদ জানাইছো বিপুল আপনার আর আজি 11টার অরুণোদয় আসনি যখন অভিলাষী আসনি বলে ইতিমধ্যে রাজ্য সরকারে ঘোষণা করেছে সেই অভিলাষী আসনি আজি শুভারম্ভণি করা হব দিনের 11টা বজাত আর আমিনগাঁওয়ের নুমলি জাল প্যারেড গ্রাউন্ডত আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করব অরুণোদয় আসনি যখন আসনি ইতিমধ্যে প্রথম পর্যায়ত 29খন জেলার পরবর্তী পর্যায়ত অর্থাৎ বিটিসি নির্বাচনের পিছত প্রায় 22 লাখ পরিয়ালক সামরি লব বলে ঘোষণা করেছে বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মাজুলীত আজি সামরণি পড়ব ভগবান কৃষ্ণর রাস মহোৎসব যা নিশাও সত্র আর আন আন রাস মঞ্চ সমূহ বিভিন্ন প্রান্তর অগণন রাইজে উপভোগ করে রাসলীলা নিশা জনপ্রিয় অভিনেত্রী তথা মাজুলীর মুন্নি কলিতার ফ্রেঙ্কি বরাই গড়মূর সরু সত্রর রাস মঞ্চ দৈবকী আর বসু বাসুদেবর চরিত্র অভিনয় করে দর্শকক মুগ্ধ করে মাজুলীর রাস বুলিলে একটা সুকীয়া মাদকতা আছে যেহেতু আমি ধারাবাহিকভাবে দেখুয়াই আছো প্রস্তুতির পর আরম্ভ করে এই তিনদিনিয়া যে কার্যসূচী যাতে সম্পূর্ণ রাসলীলা অনুষ্ঠিত করে প্রত্যেকটি সত্রানুষ্ঠান প্রত্যেক মঞ্চ আজি আমি দেখাম যে সরু সত্র গড়মূর সরু সত্রর একটা পরিবেশ আমার পোনে পোনে অকনমান যদি যেহেতু এটা মানে গ্রিল রুমত আছো তার মাজতে ব্যস্ত যথেষ্ট ব্যস্ত তার মাজতেই অকনমান আইসো মাজুলীর যেহেতু রাস এই রাসের একটা সুকীয়া মাদকতা আছে যেহেতু আকৌ এবার মঞ্চ দেখিল কোভিড-19 কিছু শঙ্কা তার মাজতো কিন্তু মুন্নি কলিতা আজি দৈবকী হয়নে প্রথম কথা সমূহ অসমবাসী রাইজার বহুত শুভেচ্ছা জ্ঞাপন করছো আর আটাইতো ভাল লগা কথা এইখান জেলার মানে বুয়ারি মাজুলীর বুয়ারি গতি আজি মাজুলীত মানে অভিনয় করলে পাই খুব সুখী আর যখন মঞ্চ একেবারে আর যেহেতু কোভিড প্রটোকলের কথা কইতে হয় পরিবেশ বেয়া কেন
আমি নিজকে বচাই চলিবই লাগিব, কিন্তু তাৰ মাজতো আমি আমাৰ উৎসৱবিলাকটো এৰি দিবই নোৱাৰা, যিটো আমাৰ নিয়ম, বিশেষকৈ ৰাসৰ কথা কৈছোঁ, আমাৰ নিয়মখিনি আমি মানিবই লাগিব আৰু কৰি যাবই লাগিব বছৰেকত এবাৰ, অকণমান হ'লেও নিয়ম কৰিব লাগিব। আৰু মানুহৰ সদায় এটা এইখিনি সময়ে যে মানুহৰ মনত এটা আনন্দৰ ভাৱ থাকে যে আমি ৰাস চাম মাজুলীত গৈ, বহুত দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহে ইয়াত ৰাস চাবৰ কাৰণে, কিন্তু এবাৰ সেইটো আচলতে কম হৈছে বাৰু মানুহৰ বিনিয়োগটো, গতিকে তথাপিও আমি নিয়মটো কৰিছোঁ আৰু নিজকে বচাই ৰাখি ৰিহাৰ্চেলৰ সময়টো ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰি আমি ৰিহাৰ্চেল কৰি আমি আজি ৰাসখন কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ আৰু আজি ৰাসত মই দৈৱকীৰ ৰূপত ফ্ৰেংকি আছে যিহেতু এতিয়া মেকআপ লৈ আছে, তথাপিতো তাৰ মাজত অকণমান যদি নুসুধিলে যিহেতু আধৰুৱা হ'ব, কেনেকুৱা আজি ইতিমধ্যে মুন্নি কলিতা দৈৱকী আৰু ফ্ৰেংকি বৰুৱা? প্ৰথমতে আপোনালোকৰ নিউজ 18 পৰিয়াললৈ আমাৰ মাজুলীবাসী ৰাইজৰ ফালৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ আৰু লগতে অসমবাসী ৰাইজৰ প্ৰত্যেকজন দৰ্শকলৈ আমাৰ মাজুলীৰ ৰাসৰ পৰা আপোনালোকক বহুত দুখ জনাইছোঁ আৰু লগতে আপোনালোকক আমি অনুৰোধ কৰিছোঁ, আহক মাজুলীৰ ৰাস চাওক, উপভোগ কৰক। সঁচাকৈ এটা সুকীয়া মানৱতা আপোনাৰ অসমৰ লগতে বিশ্বৰ দৰবাৰত আপুনি যদি খলগনি লগাবলৈ ইতিমধ্যে সৃষ্টি কৰিছে যে মাজুলীৰ ৰাসে প্ৰত্যেকখন মঞ্চৰে যি মানুহক আকৰ্ষণ কৰে সেই আপোনালোকক মই আকৌ ক'বলগীয়া কথা নহয়, কিন্তু আপোনালোকে এই বছৰ যিহেতুকে কোভিড-19 কাৰণে বঞ্চিত হ'ল যদিও আৰু অহা বছৰ এনেকৈ ৰাস হ'ব, আপোনালোকে মাজুলীৰ ৰাস চাবলৈ আহক আৰু আমি যদি আপোনালোকে বিচাৰে আমি এনেকৈ আপোনালোকক আৰু এনেকৈ মৰম যাচিম আমাৰ অভিনয়ৰ মাজেৰে। ধন্যবাদ জনাইছোঁ, খুব সুন্দৰ কথা ফ্ৰেংকি বৰুৱাই খুব সুন্দৰ কথা কৈছে। বাতৰি শেষ সকলো জগতে পুনৰ লৈছোঁ এটি বিৰতি। প্ৰবাসী অসমীয়া অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতিক যাতে সহজে অধ্যয়ন কৰিব পাৰে তাৰ বাবে অসম সাহিত্য সভাই আৰম্ভ কৰিছে বিশেষ উদ্যোগ। অসমৰ বাহিৰত থকা অসমীয়াৰ অধ্যয়নৰ বাবে বিভিন্ন ৰাজ্যৰ স্থাপন কৰিব গ্ৰন্থ বিপণী আৰু পুথিভঁৰাল। অসম সাহিত্য সভাই আৰম্ভ কৰিছে এক নতুন পদক্ষেপ। অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতিৰ ৰাজ্যৰ বাহিৰত বা দেশৰ বাহিৰত থকা প্ৰবাসী অসমীয়া যাতে সহজে অধ্যয়ন কৰিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি গ্ৰহণ কৰিছে গ্ৰন্থ বিপণী আৰু পুথিভঁৰাল স্থাপনৰ কাম। অসম সাহিত্য সভাৰ সভাপতি কুলধৰ শইকীয়াই লোৱা এই পদক্ষেপ সোমবাৰে অসম সাহিত্য সভাৰ গুৱাহাটীৰ কাৰ্যালয়ত শুভাৰম্ভ কৰা হয়। প্ৰথম পদক্ষেপ হিচাপে সভাপতি কুলধৰ শইকীয়াই মুম্বাই অসম ভৱনৰ মুৰব্বী দেৱাশিষ শৰ্মাৰ হাতত তুলি দিয়ে এই দুটা কিতাপৰ টোপোলা। এই কিতাপৰ টোপোলা দুটাৰে মুম্বাই অসম ভৱনত আৰম্ভ কৰিব গ্ৰন্থৰ বিপণী তথা পুথিভঁৰাল। অসমৰ ৰাইজৰ মাজলৈ আমাৰ অসম সাহিত্যৰ যিবিলাক মূল্যৱান গ্ৰন্থ আছে সেইবোৰ লৈ যোৱা আৰু নতুন পঢ়ুৱৈ সৃষ্টি কৰা, এই ধৰণৰ আমি যিটো এটা মিছন হিচাপে লৈছোঁ সেই মিছনৰে অংশ এইখিনি যে আমি সাহিত্যসভাৰ নতুন কিতাপসমূহ বা পুৰণি যিবিলাক মূল্যৱান গ্ৰন্থ আছে সেইবিলাক এতিয়া ৰাইজৰ হাতত তুলিব লাগে আৰু সেইটো কথা মনত ৰাখিয়েই আমি আজি মুম্বাই অসম ভৱনৰ আয়ুক্ত সচিব দেৱাশিষ শৰ্মা ডাঙৰীয়া তেখেতৰ হাতত দুটা টোপোলা অৰ্পণ কৰিছোঁ প্ৰতীকী হিচাপে, যে তাত অকল গ্ৰন্থ বিপণী হিচাপেই নহয় আৰু তেওঁলোকে তেওঁলোকৰ বাবে যিটো পুথিভঁৰালৰ ব্যৱস্থা কৰিছে তাতো অসমীয়া কিতাপ পত্ৰ আমি তাত দিয়াৰ কাৰণে আজি এটা টোপোলা দিছোঁ। অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতিক প্ৰবাসত জন্মা সন্তানসকলেও অধ্যয়ন কৰিব পাৰিব, বুজিব পাৰিব অসমীয়াৰ মূল শিপাঢালক। অসম সাহিত্য সভাৰ সভাপতি কুলধৰ শইকীয়াই লোৱা পদক্ষেপক শলাগ লয় মুম্বাই অসম ভৱনৰ মুৰব্বী দেৱাশিষ শৰ্মাই। আজি প্ৰবাসত ডাঙৰ হোৱা ল'ৰা ছোৱালীবিলাকে যদি এনেকৈ অসমীয়া নিজৰ মাতৃভাষা যদি তেওঁলোকে শিকিবলৈ সুযোগ নাপায় তেতিয়াহ'লে লাহে লাহে প্ৰবাসত ডাঙৰ হোৱা সেই ল'ৰা ছোৱালীবিলাকে এটা জেনেৰেশ্যনৰ বাবে অসমীয়া ভাষাটো শেষ হৈ যাব। আজি তেওঁলোকৰ এই সাহিত্য সভাৰ এই গুৰুত্বপূৰ্ণ যি তেওঁলোকে পদক্ষেপ লৈছে সেই পদক্ষেপৰ জৰিয়তে মই ভাবোঁ সেই মাক দেউতাকসকলে যি উদ্যোগ লৈছে, অসম ভৱনে যি উদ্যোগ লৈছে, সেইখিনিত এটা খুব ডাঙৰ আমি এটা বুষ্ট এটা পাম। উল্লেখ্য যে প্ৰবাসী অসমীয়াৰ সন্তানক অসমীয়া ভাষা শিকাৰ ক্ষেত্ৰত বহু পদক্ষেপ ইতিমধ্যেই অসম সাহিত্য সভাই গ্ৰহণ কৰিছে। সভাৰ এই পদক্ষেপক লৈছে গুণী জ্ঞানীসকলে শলাগ। কেমেৰা সঞ্জয় বৰাৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
আৰু এতিয়া আৰম্ভ হ'ল বনভোজৰ বতৰ। কৰোণা মহামাৰীৰ আতংকই নিষ্প্ৰভ কৰি পেলোৱা আনন্দ উৎসাহবোৰ পুনৰ উদ্ভাসিত কৰিবলৈ দেওবাৰে কাজিৰঙাত ভিৰ কৰিলেহি ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লোকৰ লগতে বহিৰাজ্যৰ পৰ্যটকে। আৰম্ভ হ'ল বনভোজৰ বতৰ, প্ৰান্তে প্ৰান্তে বনভোজৰ দল। প্রকৃতির মাজত এটা দিন করোনা মহামারীর আতঙ্কই নিষ্প্রভ করে পেলা আনন্দ উৎসাহবর পুনের উদ্ভাসিত করবলে দেওবারে কাজিরঙাত ভিড় করলেহি রাজ্যের ভিন্ন প্রান্তর লোকর বহিরাজ্যের পর্যটকেও পর্যটকর বনভোজকারী দলের উপস্থিতি দীর্ঘদিনের নিস্তব্ধতা ভাঙি প্রাণ পাই উঠিল কাজিরঙার বনভোজস্থলী। করোনার আতঙ্কর পাছত উভতি অহা কর্মময় জীবনের স্বাভাবিক গতির মাজত প্রাণ পাই উঠা জীবনের রংবুরক অধিক সুস্থ সবল করবলৈ একাংশই নাচি বাগি আনন্দ ললে বনভোজর। পরিয়াল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবর লগত কাজিরঙার হাতিপাথর বনভোজস্থলীত লগে ভাগে এসাজ খালে বহুজনে। বনভোজস্থলীত উপস্থিত হয়ে হাতিপাথরের মনোরম দৃশ্য উপভোগ করলে বহিরাজ্যের পর্যটকেও, আনহাতে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করবলে অহা পর্যটকেও উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি করলে কাজিরঙার চৌদিকে। এটা মানে বেলেগ আনন্দ এই অহা বছরটার পর সকলের বাবে সুখ আনন্দ আর গোটেখিনি কহিয়া আনক সেইটাই আসলে কামনা করে পেলে আমি আহিছো আর এনজয় করি বলেই আহিছো আজি আর এনজয় করি আর সকলে তেনেকে এনজয় করক আর কাজিরঙাত সোমালো আজি এলিফেন্ট সাফারি করলো অকমান কর্মব্যস্তার মাজতে ওলাই আহিছো আজি ভাল লাগিছে খুব আজি কাজিরঙা সাবলে আহি বহুতই ভাল লাগিছে আর পরিবেশটা চাই পিনে বহুত আচ্ছা লাগা ইহা কে কেছে লাগা তো ইহা ইহা কে বহুত আচ্ছা ইহা কে। রাজ্যের ভিন্ন প্রান্তটো এতিয়া পরিলক্ষিত হৈছে বনভোজৰ আনন্দ উৎসাহ। কাজিরঙার পৰা বিতুপন বৰা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সময় হৈছে প্ৰথম সংবাদৰ পৰা এতিয়া বিদায় লোৱাৰ। নমস্কাৰ। মই ব্যৱহাৰ কৰোঁ।